এই যে আমাদের বার্থডে গার্ল এখন রেডি হচ্ছে, এখন আমাদের বার্থডে হবে আজকে। বার্থডে গার্ল বার্থডেতে মজা করবো, এখন আমরা হাগিয়ে দেওয়া যাবে না। কিছুই লেখেনি আজকের কেকটাতে, কিছুই লেখেনি সত্যি। আজকে কেকটা কেমন এনেছে না? তোমার বার্থডে আছে, সেই হচ্ছে, সেই সেই হচ্ছে। মিষ্টি খাও, মিষ্টি খাও। আরে থাক, মানুষই না। দাদা দাদা, হ্যাঁ হ্যাঁ, ইরা ওই মোনা মোনা মোনা, আমার মোবাইলটা গেল এবার। এই তো এবার কেক শুরু হয়ে গেছে, কেকটা আজকে কিন্তু কেক মাখামাখি চলবে না বলে দিলাম, আরো বেশি খাই পারছে লম্বা। বার্থডে সেলিব্রেশন হচ্ছে আমাদের, আজকে সবাই ভদ্র হয়ে গেছে। বাহ, প্লাস্টিক দিয়ে মুছে ফেলবো, ই দিয়ে পেপার দিয়ে। আরে আসো না, আমাকে কেন দিলাম? কাজের থেকে বাড়িতে চলে আসলাম, আর তোমরা দেখলে যে আজকে ওখানে কত মজা হলো। কণিকাদির বার্থডে ছিল, তো বার্থডেতে আমরা প্রচুর এনজয় করেছি, অনেক মজা করেছি। আর আমার মারাও গেছিলো আজকে, হচ্ছে টি শার্ট এগুলো আনতে গেছিলো, তো মাওরা গেছিলো সাইটেরই নিয়ে এসছে। তো আমি হচ্ছে তখন ভিডিও করতে পারিনি, যেহেতু হচ্ছে কাজের মধ্যে ভিডিও করা অ্যালাউ নেই, তো জন্য ভিডিও করিনি। মা, আমার জেঠিমা, দিদিরা সবাই গেছিলো, কিন্তু ভিডিও করতে পারিনি। তো ওরা হচ্ছে টি শার্ট অনেক কিছু নিয়ে এসছে, তো তারপরে আরও কয়েকটা জিনিস পছন্দ হয়েছিলো, তো বাড়িতে এসে তখন নেয়নি, বাড়িতে এসে ভাবছি ওটা নিয়ে আসলে ভালো হতো। তারপরে আমাকে আবার ফোন করলো, তো আমি আবার নিয়ে এসেছি। যেগুলো আমি নিয়ে এসেছি সেটা দেখো, এই যে শাড়িটা, এটা মার জন্য নিয়ে এসেছি আমি। এটা আমি মাকে বলেছিলাম যে মায়না পেয়ে মাকে দিব, তো মাকে দেওয়া হয়নি, তো ভাবলাম তো এবারে এটাই মাকে দিয়ে দিই আমি, এই শাড়িটা। আর হচ্ছে এই শাড়িটা দেখো, এই দুটো শাড়ি আমি মার জন্য নিয়ে এসেছি, একটু অফারেও পেয়েছিলাম, তো তার জন্য ভাবলাম এই দুটো শাড়ি নিয়ে নিই, নয়তো এই সব কালার নিতাম না। এই কালারটা সুন্দর, এই শাড়িটা সুন্দর, আর এই শাড়িটাও নিলাম, বাড়িতে পরবে, বাড়িতে পরার জন্য কটনের। তো এই দুটো শাড়ি নিলাম মার জন্য, একটু ধরো
এই দুটো শাড়ি নিলাম মার জন্য, আর বাবার জন্য হচ্ছে এই টি শার্টটা নিয়ে আসলাম আরেকটা বাড়িতে পরার জন্য। এই টি শার্টটা গরমের মধ্যে বাড়িতে পরবে, তার জন্য বাবার জন্য এই টি শার্টটা নিয়ে আসলাম। আর হচ্ছে এটা আমার হচ্ছে একটা বড় জেঠু, তো বড় জেঠুর জন্য এটা নিয়ে এসেছি। তো জেঠু বলেছিল নিয়ে আসতে, জেঠু টাকা দিবে, তো আমি না করবো, বলবো থাক টাকা দিতে হবে না, এটা আমি দিলাম। তো এটা জেঠুর জন্য নিয়ে এসেছি। আর হচ্ছে এটা আমার একটা ভাই আছে, জ্যাঠাতো ভাই, এটা হচ্ছে ওর জন্য। ওর আরও অনেকগুলো টি শার্ট আনা হয়েছে, তো এটা আর একটা নিয়ে এসেছি, বলে দিয়েছিল ইয়েলো কালার আনতে, তো ইয়েলো কালার নিয়ে আসলাম। তো চলো, আমার ভিডিওটা কেমন লাগলো জানিও, আর বার্থডেতে তো খুব মজা করলাম তোমরা সবাই দেখলে, তো সবাই জানিও যে কেমন হলো ভিডিওটা। এত কষ্ট করে ভিডিও করছি, ভিডিও করার অ্যালাও নেই, তারপরে আমি ভিডিও করছি, বুঝতে দিচ্ছি না কাউকে, তারপরেও মানে ভিডিও করছি। তো প্লিজ তোমরা জানিও যে ভিডিওটা কেমন হয়েছে, আর যদি একটা ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, টাটা। আর আজকে তো হচ্ছে স্যাটারডে, তো কালকে আর স্যাটারডে না, আজকে হচ্ছে ফ্রাইডে, কালকে স্যাটারডে, তো কালকে আমার অফ ডে আছে, কালকে আর অনেক ভিডিও দেব। তো চলো আজকের জন্য টাটা বাই, সবাই খুব ভালো থেকো। এখন বাজে হচ্ছে 11:50, মানে 12টা বাজতে চললো, আর আমি দেখো কী করছি, সবাই ঘুমিয়ে গেছে, আমার ভাইয়া মানে আমাদের বাড়ি সবাই ঘুমোচ্ছে, বাবা মা ঘুমোচ্ছে, সবাই ঘুমোচ্ছে, আর আমি এখনও জেগে আছি, করছি কলা নিয়ে বসছি। এখন আমি খাচ্ছি হচ্ছে কলা আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসছি, মানে খাওয়ার তো সেরকম টাইম পাই না, তো আমার আর যেহেতু হচ্ছে কালকে হচ্ছে স্যাটারডে আমার ছুটি, তো ওর জন্য আজকে মানে রাত হলে আমার কোনো অসুবিধে নেই, তার জন্য আমি এত রাত্রে এখনও জেগে আছি, বসে বসে খাচ্ছি। বাবা বলছে এক মাস নাই তুই এখনও বাতি বন্ধ কর, তো চলো তাড়াতাড়ি এবার ঘুমিয়ে পড়ি খাবো। করি চল, এত রাত্রে আমি বসে আছি, কালকে ছুটি, কালকে সারাদিন ঘুম, কালকে যেহেতু ছুটি কালকে সারাদিন ঘুমাবো, ওর জন্য আজকে নো টেনশন। তো চলো টাটা, বাই বাই।